নমস্কার বন্ধুরা, সম্পার রান্নাঘরে সবাই স্বাগত। আজ 25শে ডিসেম্বর, সুন্দর এই দিনটিতে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজ আমাদের পিকনিক ডে ছিল, অফিস কলিগদের নিয়ে আর তাদের ফ্যামিলি নিয়ে সুন্দর একটা দিন কাটালাম আমার হাজবেন্ডের অফিস কলিগের একজনের ফার্ম হাউসে। সারা দিন এই প্রাকৃতিক পরিবেশে আমরা খুব হৈহুল্লোড় করেছি। আর আজকে তো আমার রান্নাঘরে কোনো রান্না হয়নি, তবে পিকনিকের রেসিপি থেকে একটা আমি রেসিপি শেয়ার করছি সবাইকে। ঠাকুরটা যেভাবে নবরত্ন কোরমা রান্না করে থাকেন, পিওর ভেজ নবরত্ন কোরমা, সেটাই আমি দেখাবো আজকে কিভাবে ওনারা রান্না করেন। আর অনেক আইটেমের মধ্যে একটা একদম কমপ্লিট ভেজ আইটেম রাখা রয়েছে, সেটাই আমি আজকে শেয়ার করছি। এদিকে তো হৈহুল্লোড় চলছে, এটা অনেকক্ষণ ধরেই চলবে যতক্ষণ না লাঞ্চ পরিবেশন করা হচ্ছে। আর রান্নাটাও আমি একটু দেখে নিচ্ছি, ফাঁকে ফাঁকে এই হুল্লোড়গুলোও আমি শেয়ার করব। তেজপাতা দেওয়া হয়েছে, তারপরে জিরে দেওয়া হলো, সর্ষের তেলে রান্না হচ্ছে। সর্ষের তেল দিয়েছে, সব সবজিগুলো আগেই ভেজে রাখা হয়েছে, একদম আলাদা আলাদা করেই ভেজে রাখা হয়েছে সবজিগুলো। কাঁচা লঙ্কা বেশ খানিকটা, সবজির পরিমাণ বুঝে ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো। এতে স্মেলটা দারুণ আসছে। কাজু বাদাম, চারমগজ, এগুলো সব বেটে রাখা রয়েছে, এটা দেওয়া হয়ে গেল। আদা বাটা আছে এর মধ্যে, আর কাজু বাদাম আর চারমগজ বেটে রাখা রয়েছে, কষিয়ে নেওয়া হবে। যেই পাত্রে মশলা বাটা হয়েছিল সেটা ধুয়ে একটু জল দেওয়া হলো। বেশ খানিকটা জল দেওয়া হয়েছে, মশলাটা নিশ্চয়ই কষিয়ে নেবেন ঠাকুরমশাই। নুন দিলেন, 60-70 জনের রান্না হচ্ছে, তো সেই মতোই কড়াইও বসেছে। হলুদ গুঁড়ো দেওয়া হলো, জিরে গুঁড়ো, আরেকটু হলুদ গুঁড়ো দেওয়া হচ্ছে। পাকা হাতে এনারা রান্না করেন, অত মাপ ঝোঁক না, একদম হাতের আন্দাজেই। লঙ্কার গুঁড়ো দেওয়া হলো, আগে কাঁচা লঙ্কা চিড়ে রাখা রয়েছে সেগুলো দেওয়া হয়েছিল, এখন লঙ্কার গুঁড়ো দেওয়া হলো। আর কিছু মশলা পড়বে এর মধ্যে? চিনি দেওয়া হলো, টমেটো সস দেওয়া হচ্ছে এবারে, সসের বোতল ছিপি আনসিল করতে গেছেন ঠাকুরমশাই, তার হেল্পার নাড়ছেন খুন্তিগুলো, খুন্তিটা নাড়ছেন। আর যেহেতু কাজু বাদামের পেস্ট রয়েছে, নিচে একটা ধরে যাওয়ার টেন্ডেন্সি থাকে, সেই জন্য ক্রমাগত এটা নাড়তে হচ্ছে। টমেটোর সস দেওয়া হলো ছোট, এক বোতলের পুরো হাফ বোতল দিয়ে দেওয়া হলো। লেগে যাচ্ছে বলে আরেকটু জল দেওয়া হলো, কারণ এখনও ভালো করে কষানো হয়নি, তার আগেই আগুনের তাপে এটা তলায় ধরে যাচ্ছে তাই। এটা কষানো হোক, সময় লাগবে, আমি আবার ফিরে আসছি সবজিগুলো দেওয়ার সময়। আচ্ছা, এদিকে বাচ্চা বড় সবাই কিন্তু আনন্দে মেতে উঠেছে, এখানে কোনো জেনারেশন গ্যাপ নেই, সবাই আনন্দ করছে। একটু যারা নাচতে নাচতে হাঁপিয়ে পড়েছেন বা নাচতে চাইছেন না, তারা বসে আনন্দ উপভোগ করছেন। এদিকে রান্নাও কিন্তু অনেকটা এগিয়ে এসেছে, দেখে নিচ্ছি এবারে কি হচ্ছে। ভেজে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দেওয়া হলো,
এগুলো একটু ছোট ছোট করে মানে পাতলা পাতলা করেই কাটা হয়েছে আঙুলের মতো। সব সবজি দিয়ে কষিয়ে নেওয়া হবে, তারপরে একটু জল দিয়ে নিশ্চয়ই ফুটিয়ে নিতে হবে। পনির ভেজে এই জলের মধ্যে ভিজিয়ে রাখা হয়েছে, এই কষানো হয়ে গেলে পনিরগুলোও দিয়ে দেওয়া হবে এর মধ্যে। ভেজে রাখা পনির জল শুদ্ধ দিয়ে দেওয়া হলো, রান্নাটা একটু শুকনো শুকনো হবে, একেবারে ঝোল হবে না। এদিকে ঠাকুরমশাই মাটন রেডি করে নিচ্ছেন, প্রোগ্রাম ছিল যে মাটনের চর্বি দিয়ে বড়া তৈরি করা হবে, কিন্তু ঠাকুরমশাই বলছেন যে এখান থেকে চর্বিগুলো সরিয়ে নিলে মাটনের স্বাদ থাকবে না, সেই জন্য ওই চর্বির বড়ার প্রোগ্রামটা ক্যান্সেল করতে হলো। ঘি দেওয়া হলো পরিমাণ মতো সবজির পরিমাণ বুঝে। আর গরম মশলাও মিশিয়ে দেওয়া হলো, এবারে নামিয়ে দেওয়া হবে শীতের সব সবজি, ফুলকপি, মটরশুঁটি, গাজর, বিনস, ক্যাপসিকাম, আলু, এসব দিয়েই রান্নাটা হচ্ছে। তাহলে তৈরি হয়ে গেল আমাদের শীতের রং বেরঙের সবজি দিয়ে নবরত্ন কোরমা, সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করা হয়েছে। ফুলকপি, মটরশুঁটি, গাজর, বিনস, আলু এইসব দিয়েই তৈরি করা হয়েছে নবরত্ন কোরমা, সাথে ক্যাপসিকাম অবশ্যই রয়েছে। আজকের মতো এখানেই রাখলাম বন্ধুরা, আবার আমি আমার রান্নাঘরে কোনো রেসিপি নিজের হাতে করে অবশ্যই শেয়ার করবো। সবাই ভালো থাকবো, ধন্যবাদ।